যাচ্ছে। ওয়াও, এটা কি কাঠে দেখেন তৈরি করছেন ভাই? একদম পুরো সলিড সেগুন কাঠের, 30,000 টাকা ডিসকাউন্ট। এই ডাইনিং টেবিলে 30,000 টাকা ডিসকাউন্ট? 30,000 টাকা, 30,000 টাকার কমে কত আপনি ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন? খুবই সুন্দর লাগতেছে ভাই, এটা অসাধারণ। ওয়াও, একদম পায়ার শেপটা দেখেন, পুরো ভিক্টোরিয়া ভাস দিয়ে করা। দেখতে পাচ্ছেন, দেখেন এই দেখেন খাটগুলো, পরে দেখি আগে ভাই সোফা সেট গুলো দেখিয়ে নেই ভাই। হ্যাঁ দেখেন, সোফা সেট গুলো তো একটা সে ভাব আছে ভাই। কফি টেবিল, হ্যাঁ কফি টেবিল। ওয়াও, এগুলো দেখেন কেক সিস্টেম না? আর কোন গুণের জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এটা তো 10,000 টাকা ডিসকাউন্ট, তার মানে আজকে উড়াজুড়া ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন। আখরি নবীর মধ্যে একেবারে আখরি ডিসকাউন্ট নাকি? ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই, ডাইনিং টেবিলটা তো খুব পছন্দ হয়েছে ভাই আমার। এদিকে তো আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম, এটা কি কাঠের সোফা সেট ভাই? সেগুন কাঠের, সব আমার এখানে সবই সেগুন কাঠের প্রোডাক্ট, কি করা খুবই সুন্দর, পুরো সলিড কাঠের মধ্যে করা। আর ফাইবারের কথা কি বলবো, দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর কিন্তু ফাইবার। এই রাজকীয় আলমারি দেখতে পাচ্ছিলাম ভাই, খুবই সুন্দর লাগতেছিল। এটা 6 সিটের সোফা সেট, 6 সিটের সোফা সেট। এদিকে ওয়ান সিটটা না? হ্যাঁ এটা ওয়ান সিট, এটা 3 সিট। দেখতে পাচ্ছেন দেখেন, এইদিকে তো ভাই একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম, এই ড্রেসিং টেবিলটা তো খুব সুন্দর লাগতেছিল। ব্রাদার্সের মডেল, সেম ব্রাদার্সের মডেল, এবং লেদারের ক্যাটাগরিও ভালো, ফোমের ক্যাটাগরিও ভালো। টু পার্টের আলমারি দেখতে পাচ্ছিলাম, খুবই সুন্দর লাগতেছিল, দুই পাল্লা আলমারি। আর এইদিকে যে ওয়াটারপ্রুফ দেখতে পাচ্ছিলাম ভাই, ওয়াটারপ্রুফ তো খুবই সুন্দর। এটার দাম হলো 21,000 টাকা। 21, এটা ডিসকাউন্ট করবেন না ভাই? ডিসকাউন্ট করে এটার দাম রাখবো 19,000 টাকা। 19,000 টাকা, মানে 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলেন। সম্পূর্ণ কিন্তু কাট দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন। তা এরপরে কি কালেকশন দেখাতে যাচ্ছেন ভাই? পরে আছে খাটের কিছু কালেকশন। ওয়াও, হিউজ পরিমাণ খাটের কালেকশন আছে এদিকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন, সবাইকে বিডি বাংলা ব্লগস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি অনেক অনেক স্পেশাল, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। ভিউয়ার্স, আজকে যে শপটিতে আমরা চলে এলাম, এই শপের নাম হচ্ছে FM ফার্নিচার। FM ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে মোহাম্মদ মাজারুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, শুরুতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেসটা আমাদের দর্শকদের মাঝে শেয়ার করে দিতেন ভাই। একদম সহজ ঠিকানা, উত্তর বাড্ডা হোসেন মার্কেট সংলগ্ন, একদম মেন রোডের সাথে FM ফার্নিচার। FM ফার্নিচার, আচ্ছা। হোসেন মার্কেট থেকে 2-3 বিল্ডিং উত্তরে, হোসেন মার্কেটের যে বিল্ডিং, তার 3 বিল্ডিং উত্তরের বিল্ডিংটাই আমাদের। আচ্ছা, উত্তরের বিল্ডিংটাই আপনাদের? আচ্ছা, FM ফার্নিচার। ওকে, বেশ, স্ক্রিনে নাম্বার দিয়ে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারেন, এবং যারা আসতে যাচ্ছেন না অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে কিন্তু সুন্দর সুন্দর ফার্নিচারের কালেকশনগুলো দেখে নিতে পারবেন। তা মাজারুল ভাই, আজকে প্রথমে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন ভাই? প্রথমে আমি আমার একটা স্পেশাল একটা বেড, এই বেডটা দিয়ে শুরু করতে যাচ্ছি। ওয়াও, এটা কি কাঠে তৈরি করছেন ভাই? একদম পুরো সলিড সেগুন কাঠের, সম্পূর্ণ সলিড, একদম সলিড সেগুন কাঠের। এক কাঠের মধ্যে নষ্ট করা না? এক কাঠের মধ্যে। এটা কত ইঞ্চি ভিতরে আছে? এটা পুরো 3 ইঞ্চির উপরে, 3 ইঞ্চি, 3 ইঞ্চি। পায়াগুলো পাঁচ পাঁচ থাকবে না? এক সুতো কম নাই। ফোম কাটিং নাকি? হ্যাঁ ফোম কাটিং। কি সিজনিং করা নাকি ভাই? সম্পূর্ণ সিজনিং করা, বলতে এটা আমাদের ঘরোয়া ভাবে শুকানো, কোনো মেশিনের সিজন ট্রিটমেন্ট না। এটা আমরা অনেকদিন কাঠচিরা রাখি, এরপর শুকায় মাল তৈরি করি। আচ্ছা, বাঁকা ফাঁকার কি গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ, ফাঁকা বা বাঁকা হলে এটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন 2 বছরের ভিতরে, আর কোনো গুণের জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 20 বছর? হ্যাঁ 20 বছরের। হেডসেট লেক্সার সেম টু সেম? সেম টু সেম। সেমি বক্সে থাকতেছে না ফুল বক্সে? সেমি বক্সে থাকতেছে, কিন্তু হাইসাগুলো বেশ চওড়া, অনেক মোটা থাকবে। আচ্ছা, এবং আমাদের খাটের হাইসার এদিকটা দেখলে দেখালে বুঝতে পারবেন, এই যে বেড জয়েন্টটা ঠিক একদম পুরো 6 ইঞ্চি, একদম বিন করে হাইসাটা ফিটিং করা। ওকে, তা এই খাটের প্রাইসটা কত যাচ্ছিলেন ভাই? কোনো পরিমাণও লড়বে না, এই খাটের প্রাইস আমাদের একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি, সেটা হলো 1,30,000 টাকা। ডিসকাউন্ট দিবেন না ভাই? 1,30,000 টাকা। এটা যদি আমার কোনো বিশেষ, আপনারা এই ভিডিও দেখে কোনো কাস্টমার আসে, সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট করবো অবশ্যই, সেক্ষেত্রে আমি 1,05,000 পর্যন্ত রাখবো। 1,05,000 টাকা একদম ফাইনাল প্রাইস, 1,05,000। এবং ডেলিভারি খরচ আমাদের দর্শকরা বহন করবে? হ্যাঁ, ডেলিভারি খরচটা সম্পূর্ণ কাস্টমারদের, এটা আমি কোনো ডেলিভারি খরচ দেই না। এবং তবে আমার এখান থেকে যারা প্রোডাক্ট কিনে তাদের জন্য আমি রিজনেবল যে ভাড়াটা, অরিজিনাল যে ভাড়া, এখানে ভাড়া নিয়ে অনেক সিনক্রেট হয়, এগুলো আমাদের এই সব থেকে যারা কিনবে তাদের কোনো সিনক্রেট হবে না। ন্যূনতম যে ভাড়াটা আসে ওই চার্জটা আমরা রাখি, যেরকম বাড্ডার ভিতরে যে কোনো জায়গায় যদি এই খাটটা নেয় 1,000 টাকা, 1,000 টাকা, 1,000 টাকা বাড্ডার ভিতরে। ওকে, বাড্ডার বাইরে যদি কোনো জায়গায় যায় দেখে, যেক্ষেত্রে একটু পার্শ্ববর্তী হলে 1,500 টাকা, কারণ এই খাটগুলো একজন দুইজন মানুষও উঠাইতে পারবে না বিল্ডিংয়ে। আচ্ছা, এই জন্য এগুলো 2-3 জন, 3 জন বা 4 জন মানুষ লাগে এই খাটগুলো উঠাইতে। এরপরে কি কালেকশন দেখাবেন ভাই? এরপরে আমার পাশে আছে শোকেসটা, শোকেসটাও দেখেন। ওয়াও, মাশাআল্লাহ, একটা শোকেস, শোকেসের ভিতরের যে কাঠগুলো, যে বাটামগুলো দেওয়া আছে, এই যে পাল্লাটা খুললে দেখেন। আচ্ছা,
ভিতরে যে বাটাম গুলো এগুলো সেগুন কাঠ, অল সেগুন, এই সেলফটাও সেগুন কাঠের। আচ্ছা, 10 mm গ্লাস থাকতেছে ভিতরে? এরপরে কি কালেকশন দেখাবেন ভাই? এরপরে আমাদের এই যে আপনার এই আলমিরা আছে, একদম সংক্ষেপে এদিকে তো আরেকটি রাজকীয় আলমারি দেখতে পাচ্ছিলাম ভাই, খুবই সুন্দর লাগতেছিল আলমারিটা। দেখেন একদম মোটা খুঁটি দিয়ে করা, নকশাটা সম্পূর্ণ হাতের নকশা, হাতের নকশা। কাছের থেকে দেখেন এই আলমারির ভিতরে অপশনটা অনেক সুন্দর, দুই পাশে সেলফ, দুই পাশে সেলফ। আমাদের কাস্টমাররা বেশিরভাগ সেলফ চায় এখন, এই জন্য এই আলমারিটার ভিতরে দুই পাশে সেলফ, মাঝখানে হ্যাঙ্গারের স্পেস করা আছে। এটার দামটা কত আসবে? এটার দাম হলো 70,000 টাকা। ডিসকাউন্ট প্রাইস কত রাখতে পারবেন? ডিসকাউন্ট প্রাইস এটা 65,000 টাকা। 65,000 টাকা এবং সারা বাংলাদেশে 64 জেলায় ফার্নিচার পৌঁছে দিতে পারবেন? পৌঁছে দিতে পারবো, কিন্তু ডেলিভারি আমাদের দর্শকরা বহন করবে, দর্শক কাস্টমার বহন করবে। এদিকে তো ভাই আরেকটি আলমারি দেখতে পাচ্ছিলাম, এই আলমারিটা তো খুবই সুন্দর লাগতেছিল ভাই, এই আলমারিটা অনেক সুন্দর। এটা সরায়া দেখাতে পাবো কিনা, এই পায়াতেও সেম কার্নিশে যে নকশাটা আছে, এই নকশাটা পায়াতেও। আচ্ছা, এটা প্রাইস কত আসবে? এটা 75,000 টাকা, এটা লাস্ট রাখা যাবে আপনার 70,000 টাকা। 70,000 টাকা, তাহলে 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলেন। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন ভাই? এরপরে আপনি এই সোফাটা দেখাতে পারেন, সোফা সেট। সোফা সেট একটু দেখান, সোফা সেট কয় সিটের সোফা সেট ভাই? এটা 6 সিটের সোফা সেট, 6 সিটের সোফা সেট। এদিকে 1 সিটটা না? হ্যাঁ, এটা 1 সিট, এটা 3 সিট। দেখতে দেখেন এটা গাড়িটা কত ইঞ্চি হবে? গাড়িটা আপনার এটা তো রাউন্ড গাড়ি করা, এটা আপনার 2 ইঞ্চির ওভার আছে, 2 ইঞ্চি প্লাস। আচ্ছা, এটা নিচের পায়াটা দেখেন কত একটু অন্যরকম বিএস দেখতে পাচ্ছেন, দেখেন খুবই সুন্দর কিন্তু, এবং ফোমগুলোও খুবই ভালো মানের ফোম, এগুলো কোনো জুট তোলা দেওয়া নাই। ওকে, আর এদিকে আপনার টু সিট নাকি? হ্যাঁ, টু সিট, ফোমের জন্য 10 বছরের গ্যারান্টি। এই সোফা সেটের প্রাইসটা কত আসবে ভাই? এই সোফা সেট হলো 75,000 টাকা, ডিসকাউন্ট প্রাইস কত রাখবেন? ডিসকাউন্ট করে আমি 65 লাস্ট রাখবো, 65। হ্যাঁ, 10,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, এদিকে তো আরেকটি টু পার্টের আলমারি দেখতে পাচ্ছিলাম, খুবই সুন্দর লাগতেছিল, দুই পাল্লা আলমারি এটা, দেখেন বিএস দেখতে পাচ্ছেন, দেখেন খুবই সুন্দর। ভিতরের অপশন গুলাও যদি দেখেন, ওয়াও, কাঠের ফাইবারটা তো সেই দেখা যাচ্ছে, এপাশে সেলফ, এদিকে সেল করা আছে, বেশ দেখতে পাচ্ছেন, দেখেন। আচ্ছা, এই দামটা কত আসবে? এটার দাম এটা হলো 45,000 টাকা, ডিসকাউন্ট প্রাইসে আপনি 40,000 টাকা রাখবেন, ডিসকাউন্ট প্রাইসে 40,000। আচ্ছা, এদিকে একটা পার্টি মডেলের আলমারি দেখতে পাচ্ছেন, এটা সেগুন কাঠের? হ্যাঁ, সেগুন কাঠের। ও মাই গড, এটা পুরো বেডরুম সেট দেওয়া যাবে, বেডরুম সেট চাইলেও দিতে পারবে, খাট আছে। আচ্ছা, আপনারা এই দেখেন কত সুন্দর কাঠের ফাইবার গুলো, একদম পুরো টেক্সচার গুলো আছে, এগুলো কোনো একদম ফিনিশিং 100% ফিনিশিং আছে। আচ্ছা, এই আলমারিটার দাম কত আসবে ভাই? এই আলমারিটা এটা 65,000 টাকা, এটা ডিসকাউন্ট করে এটার দাম লাগবে19,000 টাকা, মানে 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলেন। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখা যাচ্ছে ভাই? এই বেডরুম সেটটা দেখেন, এটা আলমারি, তিন পাল্লা আলমারি, তিন পাল্লা একটা আলমারি, ডিজাইনের খাট আছে, সেম ডিজাইনের খাট। আলমারিটার দাম হলো 70,000 টাকা, 65 লাস্ট রাখবো, লাস্ট 65 জি। আর খাটের দামটা কত আসবে? 60,000 টাকা, এটা 50 লাস্ট রাখা যাবে, লাস্ট 50,000 টাকা, 50,000 টাকা। বেস স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন, দেখেন হেড সাইড লেগ সাইড সেম টু সেম কিন্তু ডিজাইন করা, একদম চিটাগাং সেগুন, এক টুকরাও কোনো বোর্ড নাই, সম্পূর্ণ চিটাগাং সেগুন। গদির পিছনে অনেকেই বোর্ড ব্যবহার করে, আমার এটা যদি গদির পিছনটা একটু দেখান, গদির পিছনে দেখতে চাইলে দেখানো যাবে। আচ্ছা, বেশ দেখতে পাচ্ছেন, দেখেন সম্পূর্ণ কিন্তু কাঠ দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন সম্পূর্ণ কিন্তু কাঠ, একেবারে কাঠ, একদম নিচ পর্যন্ত পুরোটাই কাঠের, এই যে গদির পিছনে পুরোটাই কাঠ, সেগুন কাঠ। ওকে ভাই, আপনারা কি এগুলো বিক্রি করেন নাকি ক্রনশিপ রাখার জন্য? হ্যাঁ, ক্রনশিপের রেহেল গুলো বিক্রি। আচ্ছা, রেহেল গুলো পুরো আসলে আমার শখের বশত, এটা আসলে ব্যবসার জন্য রাখি নাই, এটা আমার লাভ ছাড়া ছাই এর জন্য রাখছি, যেহেতু অনেক ফার্নিচারই বিক্রি করি, এটা মূলত ফার্নিচার সেগুন কাঠ তৈরি করছে, ব্যবসার জন্য না। এটা কি কাঠ? কোরআন শিপ রাখার জন্য, যাতে একটু খিদমত হয় আর কি। এটা কি কাঠের? সেগুন কাঠের, সেগুন কাঠের। এগুলো কত করে বিক্রি করতেছেন? এটা 4,000 টাকা করে, এটা 4,000 টাকা, কোনো
দামাদামি করি না, এটা একদম যেটা ফিক্সড 4000 টাকা করে, মানে লাভ ছাড়াই। হ্যাঁ, লাভ বলতে সামান্য কিছু থাকে, লাভ ছাড়া তো আর কোনো শোরুমে মাল বেচা কিনা হয় না, সামান্য লাভ এটা 4000 টাকা। ওকে, তা এরপরে কি কালেকশন দেখাতে যাচ্ছেন ভাই? এরপরে আছে খাটের কিছু কালেকশন। ওয়াও, হিউজ পরিমাণ খাটের কালেকশন আছে এদিকে। এই খাটটা কয় ফিট বাই কয় ফিট আছে? এগুলো সব 6 ফিট বাই 7 ফিট। আচ্ছা, এই খাটের দামটা কত আসবে? এই খাটটা হলো 65000 টাকা, লাস্ট একদম ডিসকাউন্ট প্রাইস হলো 60000 টাকা। ডিসকাউন্ট প্রাইসে 60? হ্যাঁ। আচ্ছা, এদিকে তো আরেকটা মডেল 3 ইঞ্চি সলিড কাঠের মধ্যে একটা খাট, দেখেন খুবই সুন্দর। এটার দামটা কত আসবে? এটা হলো 70000 টাকা, ডিসকাউন্টে একদম রাখতে পারবো 62000 টাকা। আচ্ছা, এদিকে মালা খাটও দেখতে পাচ্ছিলাম, এটার দামটা কত আসবে? এটা হলো 60000 টাকা, এটা রাখতে পারবে একদম 55000 টাকা। আচ্ছা, এদিকে তো আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম, এটা 55000 টাকা, এটা লাস্ট 50 টাকা যাবে। আচ্ছা, 50000 টাকা বিক্রি করে দিবেন। এদিকে টুপাটের আরেকটি আলমারি দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর বেশ দেখতে পাচ্ছেন, দেখেন ফাইবার গুলো দেখেন, অসাধারণ ফাইবার গুলো দেখেন, কত সুন্দর। এটা কয় ফিট বাই কয় ফিট আছে মাদার ভাই? 4 ফিট বাই 6 ফিট। 4 ফিট বাই 6 ফিট, দেখেন ফাইবারটা দেখেন কত সুন্দর ফাইবার দেখতে পাচ্ছেন। এটার দামটা কত আসবে? এটা হলো 40000 টাকা, ডিসকাউন্ট প্রাইস হলো 35000 টাকা। ডিসকাউন্ট প্রাইসে 35? আচ্ছা, এদিকে তো আরেকটি তিন পাটের আলমারি দেখতে পাচ্ছিলাম, এটাও তো খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লতা নকশা বেশ দেখতে পাচ্ছেন, দেখেন খুবই সুন্দর, দেখেন পাল্লার যে কারুকাজটা দেখেন, সম্পূর্ণ কিন্তু হাতের নকশা করা আছে, দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন, দেখেন কানিস্টাতে কিন্তু খুব সুন্দর নকশা করা আছে এবং পিলার গুলোতে কিন্তু খুব সুন্দর নকশা করা আছে, দেখেন আর তালা গুলো তো দেখতে পাচ্ছিলাম একেবারে কোয়ালিটি ফুল তালা। হ্যাঁ, প্রোটেক্স তালা দেওয়া আছে। আচ্ছা, আমি যদি একটু জায়গা এদিকে দেখেন, কোট হ্যাঙ্গার রাখতে পারবেন, দুটো লকার আছে। আচ্ছা, এদিকেও সেম, দুই পাশে হ্যাঙ্গার এবং লকার। আচ্ছা, মাসখানেটা কি সিস্টেম মাদারুল ভাই? মাসখানে সেলফ, মাসখানে সেলফ থাকতেছে বিএস দেখতে পাচ্ছেন, শাড়ির হ্যাঙ্গারে থাকতেছে মাসখানে। হ্যাঁ, মাসখানে সেলফের নিচে একটা শাড়ির ড্রয়ার আছে, শাড়ির ড্রয়ার থাকতেছে। আচ্ছা, এটা পার্লার মুখের ফিটনেস টা কত থাকতেছে ভাই? একদম পাক্কা 1 ইঞ্চি, একদম 1 ইঞ্চি থাকবে, একদম পাক্কা 1 ইঞ্চি। আচ্ছা, এটা দামটা কত আসবে? এটার দাম হলো 70000 টাকা, ডিসকাউন্ট প্রাইসে এটা রাখতে পারবো লাস্ট হলো 62000 টাকা। 62000? হ্যাঁ, 8000 টাকা ডিসকাউন্ট, 8000 টাকা লেস করে দিলেন। হ্যাঁ, ওকে। তবে এরপরে কি কালেকশন দেখাবেন মাজারুল ভাই? এরপরে আমাদের এই খাটগুলো দেখেন, তার আগে একটা সিম্পল খাট দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, সিম্পল একটা খাট, এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা 6-7, 6 ফিট বাই 7 ফিট, একদম পাকা 2 ইঞ্চি কাঠ, 2 ইঞ্চি থাকবে না, পাকা 2 ইঞ্চি কাঠের, বেশ দেখতে পাচ্ছেন পাকা 2 ইঞ্চি, হেডসেট লেক্সার সেম টু সেম কিং সাইজের মধ্যে আছে। দামটা কত আসবে? এটার দাম হলো 40000 টাকা, 40, হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস এটা রাখলো লাস্ট 35000। আচ্ছা মাজারুল ভাই, এদিকে খাটগুলো পরে দেখি, আগে ভাই সোফা সেট গুলো দেখিয়ে নেই ভাই। সোফা সেট গুলো তো একটা সে ভাব আছে ভাই, এটা এখানে সোফাটা বসলে দেখেন একদম পুরাটা ঢেপে যাচ্ছে, একদম পুরো সেই নরম না, একদম পুরো, এটার মধ্যে কোনো একটা টুকরো কোনো জুট তোলা না। আচ্ছা মাজারুল ভাই, এটা কয় সিটের সোফা সেট ভাই? এটা 2-to-1, 5 সিটের সোফা। আচ্ছা, এসএসএ পায়া, জায়গা স্বল্পতার কারণে একটা 2 সিট শুধু এখানে রাখছি। আচ্ছা, এটা পুরো ফাইবার দিয়ে করা এবং ফোম দিয়ে করা, কোনো জুট তোলার মধ্যে একটা টুকরো কোথাও নাই। ওকে, এটা দামটা কত আসবে ভাই? এটার দাম হলো 55000 টাকা, ডিসকাউন্ট প্রাইস একদম 45000 টাকা, 45, একদম 45, 10000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, এদিকে তো ভাই আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম, এটা তো খুবই সুন্দর লাগতেছিল, এটাও খুবই সুন্দর, এটা হলো আপনার ব্রাদার্স এর, যে ব্রাদার্স এর মডেল, সেম ব্রাদার্স এর মডেল, এবং লেদারের ক্যাটাগরিও ভালো, ফোমের ক্যাটাগরিও ভালো, সম্পূর্ণ রাবার সুপার সফট ফোম, এটার মধ্যেও কোনো জুট তোলার কোনো কাজ নাই, জুট তোলা নাই না, যদি এক টুকরো জুট বের করতে পারে সোফা থেকে 50000 টাকা আমি তাকে ফ্রি দিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা এটার দামটা কত আসবে ভাই? এটার দাম 45000 টাকা, একদম ডিসকাউন্ট প্রাইস রাখবো 40000 টাকা, ডিসকাউন্ট প্রাইস 40000 টাকা, 40000 টাকা, তার মানে এটা তো 10000 টাকা ডিসকাউন্ট, 5000 টাকা ডিসকাউন্ট, 5000 টাকা ডিসকাউন্ট, আখেরি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন আজকে মাদারুল ভাই, একদম ফুল ডিসকাউন্ট। আচ্ছা, তবে আচ্ছা একটা টি টেবিল দেখেন, কফি টেবিল, হ্যাঁ কফি টেবিল, ওয়াও দেখেন, কেক সিস্টেম না? হ্যাঁ, ওয়াও খুবই সুন্দর, এটার মুড়াটা বের করলেও টেবিলটা দেখার মতো সুন্দর, দেখেন খুবই সুন্দর, মুড়াটাও বের করা হয় তারপরেও টেবিলটা খুবই সুন্দর দেখা যায়। এগুলোর দাম কত করে আসবে ভাই? টেবিলটা আমরা এমনি সাধারণত 18-19000 টাকা সেগুন কাঠের, কিন্তু আপনার আজকে ভিডিওতে যারা নিবে এই টেবিলটা একদম এই এক পিসি আছে, এই টেবিলটা অনেক খরচ পড়ে, এটার জন্য আজকে ভিডিওতে যারা যে প্রথমে নিবে সে অনেক জিতে যাবে, টেবিলটা রাখবো অনলি 14000 টাকা, মাত্র 14000 টাকা, 14000 টাকা। ওকে, তা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই? কালেকশন তো অভাব নাই, হিউজ পরিমাণ কালেকশন, বেশ দেখতে পাচ্ছেন, দেখেন এদিকে রাজকীয় খাটগুলো না দেখাইলে নাই, এটা ভিক্টোরিয়া মোগল খাট, ভিক্টোরিয়া মোগল, জি ওয়াও, একদম পায়ার শেপটা দেখেন পুরো ভিক্টোরিয়া ভাজ দিয়ে করা, বেশ দেখতে পাচ্ছেন, দেখেন এই দেখেন পায়াটা ফুল ভিক্টোরিয়া ভাজের মধ্যে করা, খুবই সুন্দর, এই ভিক্টোরিয়া খাট চাই, ভিক্টোরিয়া খাট আমি নকশা করলেই শুধু ভিক্টোরিয়া হয় না, ভিক্টোরিয়া যে ভাজটা দেখেন এখানে হাঁটুর মতো পুরো ভিক্টোরিয়া ভাজ, খুবই সুন্দর ভাজ, দেখেন একদম পুরো ভিক্টোরিয়া শেপ দিয়ে মোগল খাট। কয় ফিট বাই কয় ফিট আছে ভাই? এটা পাকা 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট বাই 7 ফিট হবে নাকি? একদম 3 ইঞ্চি সলিড কাঠের মধ্যে, 3 ইঞ্চি সলিড কাঠ, হ্যাঁ 3 ইঞ্চি পাকা, 3 ইঞ্চি, এক সুতা কম হলে ডাবল টাকা রিটার্ন করব, একদম পাকা 3 ইঞ্চি। এটার দামটা কত আসবে ভাই?
এটার দাম হলো 90,000 টাকা ডিসকাউন্ট প্রাইস একদম 80,000 টাকা 80 হ্যাঁ 80,000 বেশ দেখতে পাচ্ছেন এই খাটগুলো কিন্তু আমরা আদার্স অনেক শোরুমে যাই এই শোরুমে কিন্তু 1.5 লাখ 2 লাখ একদম পাইকারি দাম বলে দিছি আচ্ছা পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম ওকে এই খাটটা তো ভাই খুবই সুন্দর লাগতেছিল এটা কি কাঠি তৈরি করছেন ভাই এটা একদম চিটাগাং সেগুন আমার এখানে সব চিটাগাং সেগুন কাঠের মাল অন্য কোনো কাঠের মাল নাই 20 বছর লিখিত গ্যারান্টি না একদম 20 বছর খুবই সুন্দর টোন করা আছে পুরো কত আমার থেকে উঁচা আপনার একটা পাকা 6 ফিটের ওভার আছে 6 ফিট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি উঁচা আছে এটার দামটা কত আসবে ভাই এটার দাম হলো 1,30,000 টাকা ডিসকাউন্ট একদম যদি আজকের ভিডিও দেখে যদি এই খাটটা নেয় তাহলে একদম পুরো ডিসকাউন্ট করে এটা 20,000 টাকা ডিসকাউন্ট করে দিবে 20,000 টাকা ডিসকাউন্ট কত টাকা হলো 1,10,000 টাকা 1,10,000 আচ্ছা এরপরে ভাই এদিকে তো আরো ফার্নিচারের কালেকশন দেখতে পাচ্ছিলাম এদিকে তো আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের সোফা সেট ভাই সেগুন কাঠের সব আমার এখানে সবই সেগুন কাঠের প্রোডাক্ট 3-2-1 6 সিটের সোফা 6 সিটের সোফা সেট 6 সিটের সোফা আচ্ছা এটা ফোমের যে কালারটা এই যে সোফার যে কালারটা দেখতে পাচ্ছিলাম এই কালারটা তো কাস্টমাইজ করতে পারবে যে কোনো ধরনের কালার চাইলে দেওয়া যাবে গোল্ডেন চাইলেও দেওয়া যাবে কাপড়ের কালারটা নাকি কাপড়ের কালারও দেওয়া যাবে কোনো সমস্যা ওকে দামটা কত আসবে এটার এটার দাম হলো 60,000 টাকা ডিসকাউন্ট করব 10,000 টাকা 10,000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 50,000 টাকা রাখব 50,000 টাকা হলে বিক্রি করে দিবে 100% চিটাগাং সেগুন প্লাস রাবার ফোম না খুবই ভালো আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর কুন্তক আচ্ছা এইদিকে তো ভাই একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম এই ড্রেসিং টেবিলটা তো খুব সুন্দর লাগতেছিল এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা 3 ফিট বাই 6 ফিট বেশ দেখতে পাচ্ছেন এদিকে যে লোতার কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গন্ধ লাগতেছে দেখেন স্পটলাইটও দিয়ে দিছে এদিকের ফুলগুলো দেখেন খুব সুন্দর গন্ধ ফুলগুলো এবং পিছনে গর্জন কাটে ফ্লাইওভার আলগা বসানো না এগুলো সম্পূর্ণ খোদাই নকশা দেখেন আচ্ছা ফাইবারটা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে আচ্ছা এবারে সেগুন কাট এটা ভিতরেও দেখেন অল সেগুন একদম অল সেগুন এই যে সেলফগুলো ভিতরে সেলফগুলো সেগুন কাটে আচ্ছা এটার দামটা কত আসবে ভাই এটার দাম হলো 35,000 টাকা ডিসকাউন্ট প্রাইস কত একদম 30,000 টাকা 30,000 টাকা আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো এটা সম্পূর্ণ সিজন ট্রিটমেন্ট করা বেশি না সিজন ট্রিটমেন্ট করা বাঁকা ফাঁকা হবে না কোনো বাঁকা ফাঁকা কিছু হবে না সিজন ট্রিটমেন্ট করা প্রোডাক্ট এটা ওকে আচ্ছা এরপরে কি কালেকশন দেখাতে যাচ্ছেন ভাই ডাইনিং টেবিলে কোন এই আলমারিটা দেখেন একটা আলমারি আছে আচ্ছা খুবই সুন্দর এই আলমারিতে আপনার একদম ফাইনালি ডিসকাউন্ট অনেকটাই ডিসকাউন্ট করবো এই আলমারিটা যে নিবে কত দাম প্রোডাক্ট আছে এই আইটেমটা অনেক আগে অনেকগুলো আইটেম বানানো হয়েছে এইটার যে বেডরুম সেটগুলো আর এখন আর তৈরি করি না এই জন্য এটা ডিসকাউন্ট করে এটার লাস্ট এটার দাম হলো 70,000 টাকা কিন্তু আমি এটা ডিসকাউন্ট করে 20,000 টাকা ডিসকাউন্ট করতে পারবো লাস্ট 50,000 টাকা রাখবো এটা মাত্র 50,000 টাকা সেগুন কাঠের কি জানি লেগার মানিশের আলমারি একদম লিকার কোয়া 100% চিটাগাং সেগুন ওকে তবে এইদিকে তুমি একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই ডাইনিং টেবিলটা তো খুব পছন্দ হয়েছে ভাই আমার ডাইনিংটা খুবই ভালো পাঠাই দেন ভাই আমার বাসায় ভাই খুব সুন্দর লাগছে এই যে আপনি টপটা দেখেন ওয়াও পুরো টপটা হলো 20 ইঞ্চি সাধারণত অনেক জায়গায় 16 ইঞ্চি 18 ইঞ্চি থাকে আমার টপটা 20 ইঞ্চি আচ্ছা পায়াটা কত কত থাকতেছে পায়াটা পুরো 3.5 আপনার পিছনের পায়াটা 2 ভাজের পায়া ওয়াও এইদিকেও ভাজ আবার এদিকেও ভাজ খুবই সুন্দর ভাজ আমার চেয়ারের তলাটাও দেখায় দেন আপনি একেবারে র অবস্থায় বেশ দেখতে দেখেন শাড়ি কাটে না দেখেন এই কোনা লাগে একদম পুরো শাড়ি কাট দেয় তো এখানে চিরা ফাটা কিচ্ছু পাবেন না ওকে ফ্রেশ কন্ডিশনে ডাইনিং টেবিলে পায়াটা কত কত থাকতেছে মাঝারি ভাই পাঁচ পায়া পাঁচ পাঁচ হাইসাতে নকশা করা আছে জি হাইসাতে নকশা করা আছে এই ডাইনিং টেবিলে 10 mm গ্লাসও আছে 10 mm গ্লাস 6 সেটের দামটা কত আসবে ভাই এটার দাম হলো 1,20,000 টাকা ডিসকাউন্ট করে এটার দাম রাখবো অনলি 90,000 টাকা কত হাজার টাকা ডিসকাউন্ট দিলেন 30,000 টাকা ডিসকাউন্ট এই ডাইনিং টেবিলে 30,000 টাকা ডিসকাউন্ট 30,000 টাকা 30,000 টাকা কমে কত আপনি ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন মাত্র 90,000 টাকা ভাই এদিকে তো আরেকটি আলমারি দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের চিটাগাং সেগুন কাঠের কয় ফিট বাই কয় ফিট আছে এটা 6 ফিট বাই 6 ফিট আচ্ছা এটা 6 ফিট বাই 6 ফিট হবে 6 ফিট বাই 6 ফিট দামটা কত আসবে ভাই এটা 65,000 টাকা এটা লাস্ট রাখা যাবে 55,000 টাকা 55 জি এটা তো 10,000 টাকা ডিসকাউন্ট তার মানে আজকে উড়াজুড়া ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন আখরি নবীর মধ্যে একেরে আখরি ডিসকাউন্ট নাকি আখরি ডিসকাউন্ট আচ্ছা তা এরপরে কি দেখাবেন ভাই এরপরে যে আপনার আরো খাটের কালেকশন আছে যদি কাস্টমার ফার্নিচার আর ফার্নিচার অনেক খাট আছে আমার কালেকশনে সামনের খাটটা তো ভাই খুবই সুন্দর লাগতেছিল একটু সরায় দে একটু ওদিকে আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন দেখেন ভাই ফার্নিচার সরায় সরায় কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছে দেখেন খুবই সুন্দর সুন্দর ফার্নিচার খাটের মধ্যে যারা চায় ভালো খাট দেখেন এটা আপনাকে বলি উট খাট উট খাটটা দেখেন খুবই সুন্দর পিছনে পুরাটাই সেগুন সম্পূর্ণ সেগুন কাঠের উপর তারপরে আবার গদি করা আছে এটা দামটা কত আসবে এটা দাম হলো আপনার 45,000 টাকা এটা 40,000 টাকা রাখা 40,000 টাকা 40,000 টাকা আচ্ছা এই খাটের দামটা কত আসবে ভাই আপনি দেখেন এটা কত ইঞ্চি মোটা ঘাড়িটা দেখেন কত ইঞ্চি মোটা এই খাটটা খুব সুন্দর লাগতেছে এটা দামটা কত আসবে এটার দাম হলো 90,000 টাকা ডিসকাউন্ট করে অনলি 80,000 টাকা রাখা 80,000 টাকা পিছনেরটা ভাই 1,10,000 টাকা ডিসকাউন্ট করব 20,000 টাকা 90,000 টাকা 90,000 টাকা বিক্রি করবে একদম সলিড কাঠের মধ্যে পিছনে কাঠটা দেখেন আচ্ছা বেশ দেখি দেওয়ার চেষ্টা করতেছি দেখেন পিছনে কাঠটা ভিডিওটা আজকে কোনো অনেক লং হয়ে যাচ্ছে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখেন
ভাই দেখা যাচ্ছে ভাই সরাইতে হবে না এই যে সামনের ডিজাইনটা দেখেন সামনের ডিজাইনটা দেখেন পুরো পরফি করা খুবই সুন্দর পুরো সলিড কাঠের মধ্যে আর ফাইবারের কথা কি বলবো দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর কিন্তু ফাইবার তবে এদিকে কিন্তু ছোট সাইজের খাটগুলো আমরা দেখতে পাচ্ছিলাম 5 ফিট কাঠের এটা 5 ফিট ভাই 7 ফিট এটা দাম কত আসবে 42000 টাকা ডিসকাউন্ট করে 38000 টাকা ডিসকাউন্ট প্রাইস 38 আর এই শাপলা মডেল এটা 38000 টাকা এটা 3D মডেল 3D হ্যাঁ 3D মডেল এটা 38000 টাকা ডিসকাউন্ট করে 35 রাখতে পারবো ডিসকাউন্ট করে 35 এটা দাম কত আসবে এটা 42000 টাকা এটা রাখতে পারবো লাস্ট 36000 টাকা 36000 টাকা ডিসকাউন্ট প্রাইসে এটা 45000 টাকা ওটা লাস্ট রাখতে পারবো হলো 38000 আর ওই যে বড়টা ভাই বড়টা হলো 110000 টাকা ওটা 90000 টাকা 90000 টাকা ডিসকাউন্ট আচ্ছা মাজাল ভাই ভিডিওটি কিন্তু অনেক বড় যাচ্ছে যদি শর্টকাটে ফার্নিচার গুলো দেখি দশ চেষ্টা করতেন 55000 টাকা লাস্ট রাখবো 50000 টাকা এটা 6 ফিট বাই 7 ফিট 6-7 আচ্ছা এদিকে তো ভাই আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম সেই মডেল ভাই অস্থির এটা 65000 টাকা লাস্ট 55000 টাকা 55000 টাকা আচ্ছা এদিকে কিন্তু আমরা একটা আলমারি দেখতে পাচ্ছিলাম তিন পাটের আলমারি জি এটা তো আপনার হাতিসনা ব্রাদার্স এর মডেল জানি এটা আক্তারের মডেল আক্তারের মডেল দামটা কত আসবে এটা এটা 65000 টাকা ডিসকাউন্ট করে 55 রাখতে পারবো ডিসকাউন্ট করে 55000 টাকা বেশ দেখতে পাচ্ছেন দেখেন হিউজ পরে কোন ফার্নিচারের কালেকশন কোনটা থেকে কোনটা দেখাবো নিজে বুঝতে পারতেছিলাম না এই দেখেন একটা খাট আছে খুবই ইউনিক একটা ডিজাইনের খাট একেবারে ইউনিক মডেলের একদম ইউনিক মডেলের খাট হুম এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই 6-7 কিং সাইজ কিং সাইজের মধ্যে দেখেন একদম পুরো মোটা কাট দিয়ে পুরো রোল করা হুম আচ্ছা এটা দামটা কত আসবে ভাই ভিতর থেকে নকশাগুলো করা এটা 90000 টাকা ডিসকাউন্ট করে 10000 10000 টাকা ডিসকাউন্ট করে 80000 টাকা 80000 টাকা আর এই আলমারিটার দামটা কত আসবে ভাই এই আলমারিটা হলো দেখেন সম্পূর্ণ সিজন ট্রিটমেন্ট করা এটা দেখেন নকশাটা সম্পূর্ণ একদম নিখুঁত চিকু কাটের আঁচলি আছে এগুলো নকশাটা একটু দেখেন কত দাম আসবে এটার এটার দাম হলো 75000 টাকা লাস্ট রাখা যাবে 70000 টাকা 70000 টাকা আর এইদিকে যে ওয়াটারপ্রে দেখতে পাচ্ছিলাম ভাই ওয়াটারপ্রে তো খুবই সুন্দর এর সাথে তো আপনার বেডরুম সেট মিলাই নিতে পারবে না পুরো বেডরুম সেট এই যে আলমারিটা কেউ গোল্ডেন কালার চায় কেউ চায় না এজন্য আমরা আলমারিটাতে গোল্ডেন করি নাই ওয়াটারপ্রে এর দামটা কত আসবে ভাই এটার দাম 42000 টাকা লাস্ট রাখতে পারবো 38000 টাকা 38 আর এইটা আলমারিটা এই আলমারি 65000 টাকা 60 পর্যন্ত রাখতে পারবো 60000 টাকা হলে বিক্রি করে দিবে এদিকে তো ভাই একটা খুবই সুন্দর ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর এটা দামটা কত আসবে ভাই এটা 26000 টাকা লাস্ট প্রাইস কত রাখবে লাস্ট রাখবো একদম ফিক্স 24000 টাকা 24000 টাকা ভাই টি টেবিলও দেখতে পাচ্ছিলাম ভাই টি টেবিল কি সিঙ্গেল বিক্রি হয় নাকি সিঙ্গেল বিক্রি হয় টি টেবিলের দাম হলো 10000 টাকা ডিসকাউন্ট 8000 টাকা রাখবো এটা ডিসকাউন্ট করে 8 হ্যাঁ আর এটা ভিক্টোরিয়া টি টেবিল এটা দামটা কত আসবে ভাই এটা হলো 14000 টাকা রাখবো 14000 টাকা আচ্ছা মাজারুল ভাই সরাসরি যদি আমাদের দর্শকরা আপনাদের শপে আসতে চায় এফএম ফার্নিচারে কিভাবে আসবে ভাই ঢাকার ভিতরে যে কাউকে বললে হবে যে বাড্ডা যাব বাড্ডা আসে উত্তর বাড্ডা সাথে উত্তর বাড্ডা হলো হোসেন মার্কেটের পাশে আমাদের শোরুমটা এফএম ফার্নিচার এফএম ফার্নিচার এমজেড হাসপাতালের পরে নাকি হ্যাঁ আমাদের পাশে আছে এমজেড হাসপাতাল আমাদের সামনে আছে হলো ইবনে সিনা হাসপাতাল সাথে আছে বাড্ডা জেনারেল হাসপাতাল ওকে বেশ স্ক্রিন নাম্বার দিয়ে রাখছি অবশ্যই আপনারা যোগাযোগে আসতে পারেন এবং যারা আসতে চাচ্ছেন না অবশ্যই অবশ্যই ঘরে বসে দেখে নিতে পারবেন প্রবাসী ভাইরা কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ফার্নিচারগুলো আর কত টাকা অ্যাডভান্স দিলে আপনারা ফার্নিচারগুলো পাঠাই দেন ভাই কত টাকা নির্দিষ্ট কোনো পরিমাণ নাই 10000 টাকা দিলেও আমরা ফার্নিচার পাঠাবো তবে আমাদের এখানে কোনো প্রতারণার কোনো সিস্টেম নাই আমাদের শোরুমটা একদম মেন রোডের সাথে মেন রোডের সাথেই বেশ দেখতে পাচ্ছেন এই যে দেখেন মেন রোডের সাথেই কিন্তু শোরুমটা আচ্ছা তবে বেশ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ